স্প্যানিশ কোপা ডেল রের রাউন্ড অফ 32 এর ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। চতুর্থ বিভাগের দল বারবাস্ত্রোকে হারিয়েছে 3-2 গোলে। অবশ্য জয়টা সহজে আসেনি। কাতালানরা শুরুতে এগিয়ে গেলেও ভালোই চ্যালেঞ্জ ছুড়েছিল হুয়েস্কার 90 বছরের পুরনো ক্লাবটি। এদিন ম্যাচের 18 মিনিটে এগিয়ে যায় বার্সা। এ সময় রাফিনহার বাড়িয়ে দেয়া ক্রস থেকে গোল করেন ফার্মিন লোপেজ। 51 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনরা। এবার তাকে গোলে সহায়তা করেন অভিষেক হওয়া হ্যাক্টর ফোর্ট। তবে 60 মিনিটের মাথায় আদ্রিয়া ডি মেসা গোল করে উজ্জীবিত করেন সমর্থক ও সতীর্থদের। We'll be right back.